বাংলাদেশে এই প্রথম থাই চিপস, টেরিয়াকি ও পেরি পেরি চিকেনের স্বাদে জমুকাড্ডা। জাজা ছিবে গে হাতিনি একসাথে টিফিনের ঘন্টাতে হইচই আড্ডাতে অতি আনন্দ উল্লাসে টিফিন ব্রেক। দর্শক, ঢাকা শহরের প্রাণকেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত এমন চমৎকার স্কুলের মাঠ দেখলে স্বস্তি খানিকটা বেড়ে যায়। আপনাদের সবাইকে আমন্ত্রণ আরটিভির সাপ্তাহিক আয়োজন ইফাদ পিলো টিফিন ব্রেক অনুষ্ঠানের নতুন একটি পর্বে। মাহুদা মাহা আপনাদের সাথে রয়েছি এবং আজকে আমরা এসেছি ধানমন্ডিতে। ধানমন্ডি রায়ের বাজারের এই স্কুলটির নাম জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। মাঠটিতে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের জন্য অপেক্ষা করছে স্কুলের বন্ধুরা নানান রকম অ্যাক্টিভিটিস নিয়ে। গান, নাচ, আবৃত্তি, গেম, অনেক রকম সেগমেন্টই রয়েছে, সেগুলো দেখব। কিন্তু তার আগে আপনাদেরকে দেখাবো স্কুলটি নিয়ে তৈরি করা একটি ছোট্ট অনুচিত্র। জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ১৯৭২ সালে প্রতিষ্ঠানটি ঢাকা মহানগরীর প্রাণকেন্দ্রে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানে আছে খেলার মাঠ, রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি, বিজ্ঞানাগার, শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব, একটি সুবিশাল অডিটোরিয়াম, দৃষ্টিনন্দন অবকাঠামো ও মনোরম সবুজ শ্যামল পরিবেশ। শিক্ষা প্রতিষ্ঠানটি শতভাগ উত্তীর্ণ, GPA ৫ বৃদ্ধি, মেধাবৃত্তি সহ ঈর্ষণীয় ফলাফলের মাধ্যমে স্বনামধন্য প্রতিষ্ঠানের কাতারে নাম অর্জনের তালিকায় স্থান করে নিয়েছে। পরিশেষে একটি সুশৃঙ্খল, সুন্দর ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির আত্মোন্নয়নের অপরিহার্য অঙ্গ। জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ তার মধ্যে অন্যতম। দর্শক, আমাদের খুদে শিল্পীরা কিন্তু ছবি আঁকতে একেবারেই প্রস্তুত। রং এবং ক্যানভাস নিয়ে বসে গেছে, ছবি আঁকাও শুরু হয়ে গেছে। অপেক্ষা করব তাদের ছবি আঁকা শেষ হওয়া পর্যন্ত, তারপরে দেখব কারা আজকে একটু এগিয়ে গেল এবং কেই বা হলো প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়। দর্শক, আমাদের এবারের ক্ষুদের শিল্পীরা এত মিষ্টি এবং তারা ছবিগুলো এঁকেছে এত মিষ্টি যে বাছাই করতে বেশ কষ্টই হয়ে গেল কাকে আসলে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় বলবো আমরা। কিন্তু তারপরেও যেহেতু এটা প্রতিযোগিতা বলছি, এরপরেও তারা সবাই ভীষণ সুন্দর ছবি এঁকেছে, সবাই চেষ্টা করেছে। রীতা ম্যাডাম রয়েছেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে আমরা শুনবো আসলে কারা আজকে প্রথম হয়েছে। জুনাইরা একটা, চতুর্থ শ্রেণী। এবার দ্বিতীয় হয়েছে ক্লাস 7, তৃতীয় শ্রেণী। আর তৃতীয় হয়েছে ক্লাস 1-এ মাদিয়া মাহি। দেখতেই পাচ্ছেন দর্শক, আমাদের শিল্পীরা এতটাই খুদে যে তাদের ছবিকে আসলে বিচারের আওতায় আনা ভীষণ কঠিন। তাদের এই মিষ্টি ছবিগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। এবং তোমরা কেউ মন খারাপ করো না, আজকে সবাই তোমরা ফার্স্ট, সবার জন্য একটা করতালি। এবং তোমাদের জন্য রয়েছে ইফাদ গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এটা তোমার, পারবে এটা তোমার, তুমি কিভাবে এভাবে নেবে। ইফাদ পিলো জমতেছেই না কি রে। চিকেন কই? থাইস, নতুন থাইস, পেরি পেরি চিকেন। ইয়েস, and this is teriyaki chicken. আমারটা বাংলাদেশে এই প্রথম থাই চিপস, টেরিয়াকি ও পেরি পেরি চিকেনের স্বাদে জমুকাড্ডা। ইফাদ শুরু হোক বিশুদ্ধতায়। দর্শক, ইফাদ পিলো টিফিন ব্রেকের টিম যে স্কুলে যায় একটা উৎসব কিন্তু হয়ে যায় সেখানে। খুব সুন্দর করে আমাদের এই বন্ধুটি সেজে এসেছে। কিসের পারফরমেন্স করবে আজকে? আমি ফোক সং এর একটি নাচ নিয়েছি। কোন গানে নাচবে? রশিকামা। আচ্ছা, একটি লোকগানে তাবাসসুম পারফরমেন্স করবে। তো চলো বন্ধুরা, সবাই মিলে আমরা তাবাসসুমের পারফরমেন্স দেখব। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। ফেব্রুয়ারির গান জেনিয়ার আবৃত্তি ফেব্রুয়ারির গান। কবিতাটির নাম ফেব্রুয়ারির গান, লিখেছেন লুৎফর রহমান রিটন। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মিমালায় মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতসিনী সাগর সমুদ্র, ছড়ায় পাহাড় সুরের বাহার, ঝর্ণা প্রকৃতিতে বাতাসে তার প্রতিধ্বনি গ্রীষ্ম বর্ষা শীতে। দর্শক, এবারে আমাদের সঙ্গে রয়েছে ষষ্ঠ শ্রেণীর আরও চারজন বন্ধু, যারাও খুব সুন্দর করে সেজে এসেছে। তো চলো বন্ধুরা, আমরাও সবাই মিলে দেখব কেমন করে তারা নাচে। সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল। রয়েছে ইফাদ গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, এটা তোমাদের নাও। ইফাদ পিলো টিফিন ব্রেক। জমতেছেই না কি রে, চিকেন কই? থাইস, নতুন থাইস, পেরি পেরি চিকেন। ইয়েস, and this is teriyaki chicken. আমারটা বাংলাদেশে এই প্রথম থাইস চিপস, টেরিয়াকি ও পেরি পেরি চিকেনের স্বাদে জমুকাডা। ইফাদ, শুরু হোক বিশুদ্ধতায়। স্কুলের বন্ধুরা কিন্তু খুব ভালো আবৃত্তিও করতে জানে। তুমি আজকে কোন কবিতাটা আবৃত্তি করবে? আমি আজকে আবৃত্তি করব মাঝি কবিতাটি। মাঝি কবিতাটি, ঠিক আছে। তো দর্শক, সবাই মিলে শুনবো মেহনুরের মাঝি কবিতা। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে, কৃষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে উঠে, যাও ডাঙাটার পরে। মা যদি হয় রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। দর্শক, এবারে থাকছে দলীয় গেম। আমার সঙ্গে রয়েছে স্কুলটির ৬জন বন্ধু, তিনজন করে এক একটা টিমে রয়েছে। ডান পাশে রয়েছে টিম এ এবং বাম পাশে রয়েছে টিম বি। একটা ছোট্ট গেম, তোমরা সময় পাবে মাত্র ২ মিনিট। তোমরা এই যে স্পঞ্জ দেখতে পাচ্ছ, একটা করে খালি গ্লাস রাখা রয়েছে এবং সেই সঙ্গে ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা টেবিলে একটা বোল রাখা রয়েছে, সেই বোলে পানি ভর্তি করা আছে। স্পঞ্জটা নিয়ে দৌড়ে চলে যেতে হবে, সময় শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্পঞ্জটা দিয়ে ওখান থেকে পানি এইভাবে করে ফিল করতে হবে। স্পঞ্জে দৌড়ে এসে এভাবে ঘুরে না দেখে এই গ্লাসটাকে ফিল আপ করতে হবে। ওকে, সেই টিম সবার আগে গ্লাসটাকে পানি ভর্তি করতে পারবে, সেই টিম উইনার। সো চলো, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট স্টার্ট, দৌড় দাও। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানো? না দেখে গ্লাসটাকে ফিল আপ করা। খুব সাবধানে। আবার যাও। খুব চ্যালেঞ্জিং কিন্তু, দৌড়ঝাঁপের বিষয় আছে। আমাদের এই নারী বন্ধুরা বেশ অ্যাক্টিভ। টিম এ এখনো পর্যন্ত চমৎকার চলে আসো। সো আমাদের আজকের উইনার কারা? টিম এ। টিম এর জন্য একটা জোরে করতালি। তোমরা একদমই মন খারাপ করো না, তোমরা অনেক ভালো করেছো। এটা একটা গেম, গেম মানে মজা, ফান, দুষ্টুমি, সবাই আমরা বন্ধু। ওকে, এটা তোমাদের ইফাদ পিলো টিফিন ব্রেক। দর্শক, স্কুলের আরও কিছু বন্ধুরা দল বেঁধে চলে এসেছে এবং বুঝতেই পারছেন থাকছে একটি দলীয় গানের পারফরমেন্স। তোমরা কোন গানটি গাইছো? এক সাগর রক্তের বিনিময়ে। ঠিক আছে, চলো দেখবো তোমাদের পারফরমেন্স। বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে, শোষণের নাক পাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না, ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। তো তোমাদের সবার জন্য রয়েছে ইফাদ গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ইফাদ পিলো টিফিন ব্রেক। দর্শক, এবারে আমার সাথে রয়েছে আরো 5জন বন্ধু এবং এই গেমটি কোনো দলীয় গেম না। এবারে ইন্ডিভিজুয়ালি আসলে একটা যুদ্ধে নামতে হবে। নিয়মটা আমি বলে দিচ্ছি গেমের, সেটা হচ্ছে এই যে সামনেই দেখতে পাচ্ছেন আলুর এক একটা পিস, 5টা পিস রাখা রয়েছে, টুথপিক দেয়া রয়েছে বেশ কিছু এবং সেই সঙ্গে সেই পরিমাণের এই স্ট্রগুলো দেয়া রয়েছে। আলুর ওপরে টুথপিকগুলোকে বসাতে হবে এভাবে এবং এই স্ট্রটাকে এই টুথপিকে ব্যালেন্স করতে হবে, কিন্তু সেটা আমার মতো এভাবে হাত দিয়ে নয়, সেটা মুখ ব্যবহার করে। পুরোটা শেষ করতে হবে 2 মিনিট সময়ের মধ্যে। সো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট করো। হাত দিয়ে ব্যালেন্স করাটা যতটা সহজ, মুখ ব্যবহার করে ব্যালেন্স করাটা কিন্তু ততটা সহজ নয়, কিছুটা ডিফিকাল্টিস থাকবে। সবাই খুব ধীরে সুস্থে আগাচ্ছে, কিন্তু আসলে সময় কিন্তু খুব ধীরে সুস্থে থাকবে না। অনেকেই আবার খুব দ্রুত আগাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কার পুরো কাজটা সবার আগে শেষ হয়ে যায়। অধিকাংশ সময় দেখেছি সময়ের আগে কিন্তু সবাই পুরো কাজ শেষ করে ফেলে। সো আজকের ব্যাপারটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। খুব ভালো, গুড গোয়িং। তোমাদের কিন্তু 40 সেকেন্ড শেষ হয়ে গেছে অলরেডি। এই অবস্থা এদিকে, বাহ, 1 মিনিট পার হয়ে গেছে। তোমাদের হাতে সময় আছে আর মাত্র 1 মিনিট। কাজটা শেষ করেছে নবম শ্রেণীর সোয়েবা। সোয়েবার জন্য একটা জোরে করতালি। একটুর জন্য এদিক সেদিক আমি দেখছিলাম, ওদিকেও কিন্তু অনেকেই কাছাকাছি ছিল। সো আমাদের আজকের উইনার সোয়েবা। তোমার জন্য থাকছে ইফাদ গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এটা তোমার ইফাদ পিলো টিফিন ব্রেক। জমতেছেই না কি রে। চিকেন কই? থাইস, নতুন থাইস, পেরি পেরি চিকেন। ইয়েস, এন্ড দিস ইজ টেরিয়াকি চিকেন। আমারটা বাংলাদেশে এই প্রথম থাইস চিপস, টেরিয়াকি ও পেরি পেরি চিকেনের স্বাদে জমুকাড্ডা। ইফাদ, শুরু হোক বিশুদ্ধতায়। দর্শক, জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের খুব সুন্দর একটি মাঠে আমরা দাঁড়িয়ে রয়েছে। যারা একটু দলীয় নাচের পারফরমেন্স করবে, চলো কেমন পারফরমেন্স তারা করে সেটি দেখবো আমরা সবাই মিলে। করে স্বপ্ন দেখার দিন, দেবতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। দেবতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, দেবতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজার রে ঢোল বাজার, বিজয় মিছিল সাজা। আর বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। হেই জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয়ের তালে নাচে জল, প্রাণ খুলে নির্ভয়ে বল। জয়ের তালে নাচে জল, প্রাণ খুলে নির্ভয়ে বল। বাংলা আমার মায়ের আঁচল, আমরা যে বীর বাঙালি। দেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, দেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। হেই জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। সবুজের পাল তোলে, দিন বদলের নৌকা চলে। লাল সবুজের পাল তোলে, দিন বদলের নৌকা চলে। হাল ধরেছি মোরা ভয় করি না, আমরা স্বাধীন বাঙালি। বেতালি বাঙালি, আজ নতুন করে স্বপ্ন দেখার দিন। বেতালি বাঙালি, আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজারে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। 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 খুব সুন্দর একটি নাচের পারফরমেন্স আমাদের এবারের বন্ধুরা করেছে, এবং ভালো পারফরমেন্স করলে কি হয় আসলে পুরস্কার থাকে, তাই তো? তোমাদের সবার জন্য রয়েছে ইফাদ গ্রুপের পক্ষ থেকে একটি চমৎকার গিফট হ্যাম্পার। নাও, ওয়েলকাম। এবং সেই সঙ্গে রয়েছে ইফাদ পিলো চিপস, ইফাদ পিলো টিফিন ব্রেক। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানতে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1000। লেখাপড়ার মান এবং ফলাফল সন্তোষজনক। পাশাপাশি আমরা সকল শিক্ষকরা এক জায়গায় বসে অভিভাবক দিবস এবং শিক্ষক কর্মচারী আমরা সকলেই মিলেমিশে একদিন আমাদের একটা বনভোজনের মতন আমরা অনুষ্ঠান বিভিন্ন সময় করি। সর্বশেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরটিভি এবং ইফাদ গ্রুপকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং স্কুলটিতে এসে বাচ্চাদের সঙ্গে সারাদিনের নানান রকম অ্যাক্টিভিটিসের পর এবারে কর্তৃপক্ষের হাতে তুলে দিতে চায় আরটিভির পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। এবং সেই সঙ্গে থাকছে ইফাদ গ্রুপের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি বরাবরের মতোই উপভোগ করেছেন আপনারা। আজকের মতো জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের মাঠ থেকে বিদায় নেবার সময় হয়েছে। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো স্কুলে নতুন নতুন বন্ধুদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, থাকুন আরটিভির সাথে। চলো সবাই মিলে একসঙ্গে বলি, ইফাদ পিলো টিফিন ব্রেক।